ধন্যবাদ আজকের এই প্রশ্নটির জন্য। আগামী 10ই নভেম্বর যে সারা বাংলাদেশের জনগণ যে আগ্রহ নিয়ে ঢাকায় একটা সমাবেশ করতে চেয়েছিলাম, আমাদের নেতৃবৃন্দ সমাবেশ অনুমতি চেয়েছিলেন নয়াপল্টনে। সেই নয়াপল্টনে আমরা দীর্ঘদিন যাবৎ সমাবেশ মানুষ করে আসছি, একটা উদ্দেশ্য কারণে সরকার এখন সেখানে আমাদের না বলছে, যারা না করার তারা বলছে পরবর্তী উৎপাদনে দেওয়ার জন্য। আমরা স্পষ্টই বলেছি যে আমরা নয়াপল্টন ছাড়া আমরা করবো না। কেন করবো না? কারণ যে যেখানে আমাদেরকে দীর্ঘ 10 বছর যাবৎ সমাবেশ করেছি, এখন হঠাৎ করে আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের একটা লক্ষণ। আমি সরকারকে আর বিশ্বাস করি না, কেন এই সরকারের কোনো কার্যকলাপ আমরা বিশ্বাস করি না। তাই আমরা নয়াপল্টনেই করতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের জনগণ নয়াপল্টনেই আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইচ্ছা আমাদের সমাবেশে আমাদের নেতৃমুক্তির জন্য যে দাবি সেটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, মানুষের ভোটাধিকার আদায়ের যে দাবি সেটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সুতরাং এই দাবি থেকে বাংলাদেশের জনগণ আর এক কিলো নড়বেন। ইতিমধ্যেই সিলেট বিভাগে আপনি দেখেছেন যে সিলেটে যে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটা গণসমাবেশ নয়, একটা মহাসমাবেশ, একটা মহাসমুদ্রের মতো মানুষের জোয়ার ছিল। আমার মনে হয় সিলেটের ইতিহাসে এত বড় বিশাল প্রোগ্রাম আর অনুষ্ঠিত হয় না, তো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপরে আমাদের নেতাকর্মীরা খুবই আগ্রহী যে ঢাকার সমাবেশে যোগ দেবেন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন উপজেলা পৌর নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা তাদের মতো করে তারা নিজস্ব উদ্যোগে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যাতে ঢাকায় যায়। আর মূলত ঢাকার সমাবেশটা মূলত ঢাকা বিভাগীয় সমাবেশ, সেটা এমন নয় যে সারা বাংলাদেশ থেকে গিয়ে মহাসমাবেশ করবে, সেটা কিন্তু নয়, এটা কিন্তু ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ঢাকার মহাসমাবেশ। কিন্তু আমরা যারা নেতাকর্মীরা আছি, আমরা যারা কর্মী আছি, আমাদের আগ্রহ, আমাদের উচ্ছ্বাসটা একটু বেশি, কারণ আমরা চাই ঢাকায় গিয়ে আমাদের সমাবেশ করবো। সে লক্ষ্যে আমাদের অনেক নেতাকর্মী, আমাদের বিভিন্ন পর্যায়ের তৃণমূলের অনেক নেতাকর্মী ঢাকা যাবে, গেলে সেই সমাবেশের নিজের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তারা যাবে এবং ইতিমধ্যেই তারা সেইভাবে প্রস্তুতিও নিয়েছেন। প্রতিটা উপজেলা, প্রতিটা পৌরসভার নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে ট্রেনে করে, বাসে করে যতটুকু আছে তার যেভাবে আছে সেভাবে যাবেন। সেখানে ঢাকায় অনেকে রাত্রি সুযোগ আছে, অনেকে হোটেলে যদিও থাকতে দিচ্ছে না, তারপরও তাদের নিজের মতো করে সেই ব্যবস্থা করবে। আমরা ঢাকায় সবাইকে আমার যোগাযোগ করে আমরা ঢাকায় একটা মিছিল করে আমরা সেই সমাবেশে যাওয়ার ইচ্ছা আছে আমাদের, যদি ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যাবেন অনেকে দেখতে, কারণ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। তো আমি সর্বোপরি আমি বিশ্বাস করি যে আমাদের এই সমাবেশটা একটা ঐতিহাসিক সমাবেশ রূপ নিতে যাচ্ছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে সরকার যে নেককার্যন্য ঘটনাগুলো ঘটাচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে ঢাকার সাবেক মেয়র, বাংলাদেশের একমাত্র গেরিলা, একজন গেরিলা মুক্তিযোদ্ধা যার সন্তান ইশরাক হোসেন, তার উপর হামলা হয়েছে, ছাত্রলীগের নামে সন্ত্রাসী এইভাবে এমনভাবে হামলা করেছে, তাকে তার গাড়ি ভাঙচুর করেছে। এর পাশাপাশি ইতিমধ্যেই আমাদের যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সালতান সালাল দুটুকু অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে, তাদেরকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসভবন গেরাও করে রেখেছে। এই যে স্বৈরশাসককে স্বৈরশাসনের কায়দায় যে কাজগুলো করে যাচ্ছে, আমরা বিএনপির নেতাগুলোরা মোটেই আমরা বিচ্ছিন্ন নয়, আমরা এইসব কাজ থেকে আরও বেশি আমরা শক্তিতে পরিণত হচ্ছে, মানুষের আমাদের এই স্পৃহাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে, যাতে আমরা এই স্বৈরশাসনকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ইতিমধ্যে আমাদের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, আপনি জানেন ঢাকায় হোটেলগুলোতে রেড দেওয়া হচ্ছে, বিভিন্ন বাসাবাড়িতে রেড দেওয়া হচ্ছে, শত শত নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, এগুলো আমাদের দলের নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে। সিলেটও অনেক নেতৃবৃন্দের বাসাবাড়িতে হয়রানি হচ্ছে, আমরা যতটুকু জানি। আমি আশা করি সরকার এইসব স্বৈরশাসকের কায়দা থেকে সরে যাবে, দেশকে একটা গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার পদত্যাগ করবে, একাধিক বছর জেলের উপর সরকারের দিন নির্বাচন দেবে, সেটাই আমি আশা করি। ধন্যবাদ। লোকসমাগমটা হবে আশা করছেন? আমি সংখ্যা বলাটা ভেরি ডিফিকাল্টিস, কারণ আপনি জানেন যে স্বৈরশাসক সব দিকেই আরও দু একদিন পর থেকে সম্ভবত গাড়ি টাড়ি বা এগুলোই বন্ধ করে দেবে, ট্রেন বন্ধ করে দেবে। ইতিমধ্যে কিছু নেতৃত্ব গিয়েছেন, আমরা আজকে কালকের মধ্যে চলে যাব, অনেকে যাবেন, সংখ্যাটা বলার সময় তবে আমরা একটা বিশাল
পার্টিসিপেশন থাকবে, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেই উচ্ছ্বাসে আমরা একটা বিশাল পার্টিসিপেশন থাকবে, ইনশাল্লাহ কয়েক হাজার মানুষ থাকবে এই জায়গায়, আমি বিশ্বাস করি। যদি সিলেটের পক্ষ থেকে কয়েক হাজার মানুষ সেখানে প্রতিনিধিত্ব করবে সিলেট পাশে, যদি একটু আমরা শতাংশের হিসাবে যদি একটু চিন্তা করার চেষ্টা করি তাহলে সেটি আসলে কত শতাংশ হতে পারে, মানে কন্ট্রিবিউশনটা? এই শতাংশ হিসাব করাটা খুবই কঠিন ব্যাপার, কারণ সব লেভেল থেকেই যাচ্ছে, আমাদের নেতৃবৃন্দ লাগছে, এটা বলে আসলে আমি কী বলবো, বললাম তো যে কয়েক হাজার মানুষ যতটুকু জানি, আমি কয়েক হাজার মানুষ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ যাবে। এই যে ধরপাকড় চলছে বর্তমানে, গায়েবী মামলা চলছে, পুলিশের নির্যাতন চলছে, এটি আসলে মানে মহাসমাবেশের দাবি দাওয়াগুলো পূরণ করতে আসলে মানে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে ভাবছেন? দেখেন, আপনি দেখেছেন সিলেটের যে সমাবেশটা হলো, তার আগ থেকেই সরকার কী পরিমাণ দূরভিসন্ধিমূলক কাজ করেছে, আমাদের একজন নেতাকে তারা হত্যা করেছে, তার তুলি গ্রাম ধরে সন্ত্রাসীরা, তারপরেও আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমরা কাজ করেছি। আমাদের তাসিনা রুদ্দের, আমাদের মিলিয়া সালের পত্নী ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা, তার উপর হামলা করা হয়েছে, বিএনপির আমাদের দলে আমাদের উপর হামলা হয়েছে, অনেক আমাদের মহাসমাবেশের আগের দিন থেকে রাত্রে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে কোনো মানুষকে আসতে দেয় নাই, নৌকা দিয়ে যারা আসছে তাদের নদীতে ফেলা হয়েছে, এত কিছুর পরও লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। সুতরাং আমি বিশ্বাস করি জনতার স্রোতকে, বাদকে কখনোই কোনোভাবেই কোনো ষড়যন্ত্র, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্য, কোনো প্রশাসনিক ক্ষমতা কিছু দিয়ে আটকে রাখা যাবে না, যায়ও নাই, যাবেও না ইনশাল্লাহ। এবং প্রোগ্রাম আমাদের কর্মসূচি অত্যন্ত সফলভাবে পালিত হবে, সেটা আমি বিশ্বাস করি। সিলেটের বিএনপির যদি আমরা অভিভাবক বলি তাহলে সেই অভিভাবকদের মধ্যে অন্যতম আপনি একজন, তো সেক্ষেত্রে আসলে 10 তারিখের পরে দাবি দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে কী পদক্ষেপ আসতে পারে বলে মনে করছেন? দেখুন, 10 তারিখের পরে, 10 তারিখ আমরা একটা মহাসমাবেশ, আমাদের মহাসচিব ইতিমধ্যেই সিলেটের সভাসভায় বলেছেন, ইতিমধ্যেই বলেছি 10 তারিখের পরে আমরা আরও 72 কর্মসূচির দিকে যাব। এটা এই কর্মসূচিগুলি ছিল সারা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে শহরে আমরা গণসমাবেশটা করেছি, গণসমাবেশগুলো মহাসমাবেশে ইতিমধ্যে রূপ নিয়েছে। 10 তারিখের পরে আমরা সরকারকে দেখেছি যে সরকার কতটুকু করে, আমরা দেখতে পেয়েছি যে সরকার কতটুকু স্বৈরক্ষায় স্বৈরশাসনের রূপ আরও উন্মোচিত করেছে। আমি বিশ্বাস করি 10 তারিখের পরে আমাদের আন্দোলন আরও জোরালো হবে, আরও কঠোর হবে, ইনশাল্লাহ আমাদের আন্দোলনের সফল এদেশের মানুষ পাবে, সেটা বিশ্বাস করি। এবং আমরা অবশ্যই সবসময় জনগণ কেন্দ্রিক আন্দোলন, জনতার মন, জনতাকে সাথে নিয়ে আন্দোলন করি, সেটাই আমাদের। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন যে 10 তারিখের পর দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার কথায়। তো সেক্ষেত্রে আবার আমরা প্রতিপক্ষ দল আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছি যে 10 তারিখের পর হয়তো নেত্রীকে আটক করা হতে পারে, তো দুইটা বিষয় নিয়ে আসলে মন্তব্যটা কি? ধন্যবাদ। আমাদের নেতৃত্বকে তো আটক আছেন, উনি তো মুক্ত না, সেটা একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, মিথ্যাচার। এখন খালেদা জিয়াকে তো মুক্ত করা হয়, তাকে একজন থেকে আরেক জেলের স্থানান্তর, মুক্ত নয়, উনি বের হতে পারেন, উনি বিদেশে চিকিৎসার জন্য করতে পারবেন না, সেটা তো মুক্ত নয়, উনি মুক্ত একটা জেলেই আছে, সেটা উনি মুক্ত বলবেন কীভাবে? বেগম খালেদা জিয়া কোথায় দেশ চলবে? হ্যাঁ, দেশের জনগণ যেখানে দেশ চালাবে সেখানে তো বেশ বেগম খালেদা জিয়া দেশের জনগণের মুক্তিকামী জনগণ, তার প্রতি। সুতরাং বেগম খালেদা জিয়ার নির্দেশ তো দেশের জনগণ মানবেই, জনগণ করে, সেটাই উনি বলতে চান। কারণ আমরা দেশের জনগণের ক্ষমতায় বিশ্বাসী, কারণ জনগণ যেভাবে জেগে উঠেছে আপনি দেখেছেন, আপনারা নিজেরা দেখেছেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা দেখেছেন মানুষ কীভাবে অংশগ্রহণ করছে, তার মানে হচ্ছে বেগম খালেদা জিয়া এখন দেশের একক এবং অদ্বিতীয় নেত্রী। সুতরাং সেখানে বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই এদেশে হওয়া উচিত এবং হবে সেটাই বলবে। এবং ইনশাআল্লাহ 10 তারিখের পরে আমরা আমাদের সকল সমাবেশের মাধ্যমে প্রমাণ করবো যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশ চলা উচিত, সেটাই আমরা প্রমাণ করবো। 10 তারিখের পরে কী ভাবছেন যে আসলে মানে কোনো কি কোনো একটি দাবি দাওয়াকে কি আপনারা বাস্তবায়ন করবেন, এ ধরনের কোনো আন্দোলন? এখন তো আমরা দেখেছি আপনাদের বেশ কয়েকটি দাবি দাওয়া ছিল যেগুলো নিয়ে আপনারা বিভাগীয় সমাবেশ করেছেন, 10 তারিখের পরে আসলে মানে কোন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবেন? ধন্যবাদ। আপনারই জানেন যে দাবি দাওয়া তো আমাদের স্পেসিফিক দেওয়া আছে, দাবি দাওয়া বাংলাদেশের দাবি এখন একটাই, বাংলাদেশ
বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, একমাত্র এটাই দাবি। এই দাবিটা বাস্তবায়নে যতটুকু করা দরকার বিএনপি ততটুকুই করছে এবং আরও বেশি করে করছে, কারণ এদেশের মানুষ ভোটাধিকার একটা নির্বাচিত সরকার চায়, এই দেশ আর কেউ চালাতে পারবে, এই দেশ চলছে না, এই দেশটা দেউলিয়ার পথে। আপনি দেখেছেন যে বিশ্বব্যাংকের অবস্থা, রিজার্ভ ব্যাংকের অবস্থা, বিদ্যুতের অবস্থা, গ্যাসের অবস্থা, আপনার বাজারের অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে। এই দেশ থেকে গতকালকে দেখলাম কুইক রেন্টাল দুইটা প্রজেক্ট 54,000 কোটি টাকা তুলে নিয়েছে কোনো ধরনের উৎপাদন ছাড়াই, আর বিগত 10 বছরে প্রায় 1,00,000 কোটি টাকার উপর দেশ থেকে পাচার করেছে, তাও সারা এই সাবলীগ সরকার এবং তাদের ছেলা সামুন দ্বারা করেছে। এইভাবে একটা দেশ চলতে পারে। আমরা চাচ্ছি এইসবের অবসান করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, যে সরকার ক্ষমতায় এসে এই আওয়ামী লীগের এই জঞ্জালগুলো পরিষ্কার করে এই দেশের মানুষের মুখে শান্তি ফিরিয়ে আনবে, হাসি ফিরিয়ে আনবে, এটাই আমাদের এই দেশের মানুষের মূল দাবি। পাশাপাশি এই দেশের এক এবং অদ্বিতীয় নেত্রী বাংলাদেশের আকস্মিক নেত্রী বেগম খালেদা জিয়া এক অন্যায়ভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে এক ধরনের সেটা আর এটা তো এইটা আমাদের জাতীয় দাবি। এই দাবি ছাড়া আমাদের আর কোনো, এইটাই আমাদের মূল দাবি, আর কোনো আমাদের দাবি নেই। দাবিটা হচ্ছে সরকার অবিলম্বে পদত্যাগ করুক, একটা নিরপেক্ষ নির্বাচন দিক দিক এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, সেটাই আমাদের মূল দাবি। এবং সেই দাবি নিয়ে আমরা ইতিমধ্যেই আমরা মনে করি আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে এক কাতারে নিয়ে আসতে পারছি, যেটা হয়েছিল আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ সময়, বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য যেভাবে এক কাতারে এসেছিল, দল মত নির্বিশেষে আমরা সবাই এদেশের মানুষ এক হয়ে একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, স্বাধীনতা চাই। এখন মানুষের মুখে একটাই স্লোগান, আমরা গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, এই একটাই স্লোগান, আর কোনো স্লোগান কিন্তু। আমরা মনে করি আমরা সফল হয়েছি মানুষকে এক কাতারে নিয়ে আসতে, মানুষের অন্তর থেকে এই দেশের আমাদের আন্দোলনকে সফল করার জন্য সমর্থন আদায়ের জন্য মানুষ আমাদেরকে সমর্থন করছে, সেটাতে আমরা সফল করছি। এবং আমার দৃঢ় বিশ্বাস 10 তারিখের পরে সেই সফলতাটা, সেই সামর্থ্যটুকু আমাদের আরও বেশি বৃদ্ধি পাবে, এবং ইনশাআল্লাহ 10 তারিখের পরে আমাদের আন্দোলন আরও জোরালো হবে, যে আন্দোলনের মাধ্যমে এই সরকার একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে, যার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে ইনশাআল্লাহ। আসলে আমি শুনেছি যে টিভি চ্যানেলে আমি দেখেছি যে একটা রিপোর্ট এসেছে যে বিভিন্ন পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, সেটা শুনেছি। আমি মনে করি তারা জানে যে তাদের অতীতের ইতিহাসগুলা, তারা মনে করছে যে সরকার হয়তো এই সরকার আর টিকতে পারবে না, এই সরকার আর বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না, তারা সরে যেতে বাধ্য, সরে গেলে তাদের উপর হয়তো শাস্তির খড়গ আসবে, সেজন্য তারা আগে থেকেই তারা যাওয়ার রাস্তা খুঁজে বের করছেন। এবং তারা যেটা করছেন সেটা আমি শুনেছি, যেটা যেটা টিভি চ্যানেলে আসছে, পত্রপত্রিকায় এসেছে, আমি শুনছি যেটা আমাদের এটা তারা করছেন, এবং এটা অতীতে যেভাবে হয়েছে এবং এইটাভাবে হবে, এভাবে আরও অনেকেই আসবে। আমার মনে হয় দেশের যে পরিস্থিতি, এই দেশের মানুষ যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে নির্যাতন করে স্টিম রুলার চালিয়ে থাকতে পারবে না। এই যারা পুলিশ কর্মকর্তা আছে এদের হাতে অনেক রক্ত, অনেকে অনেক আমাদের ভাইকে হত্যা করেছে, গ্রেফতার করেছে, তারা এই মনে করেছে যে অপরাধ বোধ করেছে, তার থেকেই তারা মনে করছে যে তারা হয়তো দেশের পট পরিবর্তন হলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে, যার জন্য আগ থেকেই তারা সেফ এক্সিট খুঁজছে। কিন্তু সেফ এক্সিট খুলে কিন্তু অপরাধ অপরাধ, আমি সেটাই বলবো যে এখনও যারা আছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক, নির্যাতন থেকে সরে আসুন, আমাদের ভাইদেরকে নির্যাতন করবেন না, বা দেশের মানুষকে নির্যাতন করবেন না, মানুষেরকে সহযোগিতা করুন, দেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সে সুফল আপনারাও পাবেন, শুধু আমরা বিএনপি পাবো না, দেশের মানুষ পাবে, আওয়ামী লীগও পাবে, প্রশাসনও পাবে। আর যদি গণতন্ত্র না থাকে তাইলে এর সুফল তো পাওয়া দূরের কথা, এর জন্য বুক সাফার করতে হবে, কিন্তু সবাইকে লাভবান হবে মুষ্টিময় কিছু আপনার মূল সরকারের সব নিউক্লিয়াস যাবতীয় জাতীয় কিছু মানুষজন যারা প্রধানমন্ত্রী তার আশপাশ থাকবেন, বাদবাকি সবাই কিন্তু এর সুফল ভোগ করবেন, সেটা একটা কিন্তু খুশি, এটা কিন্তু তাদের সংশোধনের একটা সুযোগ। কিন্তু এই আগামী 10ই নভেম্বর আমার বিশ্বাস, 10ই ডিসেম্বর আমার বিশ্বাস প্রশাসনের এই ব্যাপারটাকে চিন্তা করে জনগণকে সহযোগিতা করার জন্য করাটাই তাদের জন্য উত্তম। ধন্যবাদ।